নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মাসে দুটি করে চতুর্থী তিথি আসে। শুক্লাপক্ষের চতুর্থী তিথিকে আমরা বিনায়ক চতুর্থী তিথি বলি, আর কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিকে সংকষ্টি চতুর্থী বা সংকটকালীন চতুর্থী বলা হয়। শাস্ত্রে এই বিশেষ চতুর্থী তিথির অত্যন্ত গুরুত্ব রয়েছে। চতুর্থী তিথি হল শ্রী গণেশদেবের অত্যন্ত প্রিয় একটি দিন। এই বিশেষ তিথিতে শ্রী গণেশদেবের পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল আসতে পারে আমাদের জীবনে, সেই সাথে আপনার সমস্ত কার্যসিদ্ধি ঘটবে, মনস্কামনা পূর্তি হবে। তাই এই বিশেষ তিথিতে প্রত্যেকটা ব্যক্তির সম্পূর্ণ বিধিবিধান অনুসারে শ্রী গণেশদেবের পূজা অর্চনা করা অত্যন্ত কর্তব্য। বৈশাখ মাসের বিশেষ চতুর্থী অত্যন্ত শুভ ফল আনবে। এই বিশেষ চতুর্থী তিথি শনিবারে পড়েছে। এই বিশেষ তিথিতে শ্রী গণেশদেবের পূজা অর্চনা করলে সমস্ত রকমের বিপদ নাশ হয়ে যায়, এবং এই বিশেষ তিথিতে গণেশদেবের পূজা অর্চনা করলে সন্তান সুখের প্রাপ্তি ঘটে। এই বিশেষ তিথিতে অবশ্যই শ্রী গণেশদেবের মস্তকে অথবা কাঁধে দুর্বা ঘাস বা দুর্বার বান্ডিল অবশ্যই আপনি নিবেদন করুন। দুর্বার মধ্যে অমৃতের বাস এমনটাই মনে করা হয়, আর যা আপনার সন্তানের দীর্ঘ আয়ু প্রদান করবে এবং সেই সাথে বর্তমানে চলতে থাকা মহামারী থেকে আপনার শরীর স্বাস্থ্যকে অবশ্যই মুক্তি প্রদান করবে বা শক্তি যোগাবে, এবং সেই সাথে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করবে শ্রী গণেশদেব। এই বিশেষ তিথিতে হবন করলে অত্যন্ত শুভ ফল পাবেন, সেক্ষেত্রে দেশি ঘি এবং লেবু দিয়ে হবন করুন, আর যা করলে আপনার গৃহে সন্তান সুখ অবশ্যই বর্তমান থাকবে, এবং গৃহের অশুভ যে শক্তি সেই শক্তি ধীরে ধীরে দূর হবে, এবং সেই সাথে পরিবারে সুখ ও শান্তি চিরতরে আবদ্ধ হবে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমনই একটি চমৎকারী উপায়ের বিষয়ে, যা করলে শ্রী গণপতি অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের উপর। ধীরে ধীরে অর্থনৈতিক সমস্যা দূর হবে, এবং যে কাজ কোনোভাবেই সম্পন্ন হচ্ছিল না সেই কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে। এই বিশেষ উপায়ে শুধু গণপতি দেব প্রসন্ন হন না, সেই সাথে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তাই আপনার গৃহে মা লক্ষ্মীর কৃপা সর্বদা অবশ্যই থাকবে। এই বিশেষ উপায় আপনি গণেশ চতুর্থীর যে কোনো সময়ে করতে পারেন, তবে এই উপায় করার আগে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করুন। ক্ষেত্রে সবুজ অথবা হলুদ বর্ণের বস্ত্র আপনি পরিধান করুন। এই বিশেষ উপায় করার জন্য 1 টাকা কিংবা 5 টাকার একটি কয়েন নিন। পয়সাটিকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জলে আপনি এটিকে ধুয়ে ফেলুন। তারপরে গঙ্গা জল ছিটিয়ে দিন এই 1টি টাকা বা 5টি টাকার কয়েনের উপর। পরে একটি তামা অথবা পিতল কিংবা কাঁসার পাত্রের মধ্যে জল আপনি নিয়ে নিন। তারপর আপনি আপনার পূজাগৃহে একটি আসন বিছিয়ে নিন। তারপরে আপনি গণেশদেবের শ্রীচরণে এই 1টি টাকা অথবা 5টি টাকার যে কয়েন আপনি সেটি রেখে দিন। জলের ঘটিটিও সেই বিশেষ স্থানে আপনি রাখুন। ঠিক তারপরেই গণেশদেবের উদ্দেশ্যে একটি বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ আপনি জ্বালিয়ে দিন, সেই সাথে একটি সুগন্ধি ধূপ এবং দীপ বাতি এগুলো জ্বালিয়ে দিন। প্রদীপ জ্বালানোর সময় আপনি সরাসরি মাটিতে রাখবেন না, কোনো একটি পাত্রের উপরে এই প্রদীপটি রাখুন, এবং গণেশদেবের উদ্দেশ্যে কিছু ফল মিষ্টি আপনি ভোগ হিসাবে নিবেদন করুন, এবং লাল ফুল হলুদ ফুল এগুলো নিবেদন করতে পারেন। যদি ফল বা মিষ্টি আপনার বাড়িতে না থাকে, তাহলে আপনি
গণেশদেবের উদ্দেশ্যে চিনি অথবা মিষ্টি নিবেদন করতে পারেন। এই বিশেষ তিথিতে অবশ্যই দুর্বা আপনি নিবেদন করবেন গণেশদেবের কাঁধে অথবা মস্তকে। তারপরে একটি পাত্রে লাল রঙের সিঁদুর আপনি নিন। সিঁদুরের সঙ্গে অল্প একটু গঙ্গা জল মিশ্রিত করে তারপরে এই বিশেষ মন্ত্র জপ করতে করতে আপনি শ্রী গণেশদেবের এই সিঁদুরের তিলক আপনি অঙ্কন করুন। সিন্দুরম শোভনম রক্তম সৌভাগ্যম সুখবর্ধনম সুখদম কামদম চেপ সিন্দুরম প্রতিগৃহত্তম, এই বিশেষ মন্ত্র অবশ্যই জপ করুন। হিন্দু ধর্মে গণেশদেবের উদ্দেশ্যে সিঁদুর অর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং এই বিশেষ সিঁদুর শান্তির প্রতীক বলে মনে করা হয় এবং এই বিশেষ তিলক অঙ্কনে আপনার গৃহে সুখ এবং শান্তি অবশ্যই আসবে। ধীরে ধীরে আপনার গৃহের উপরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকবে। শিবপুরাণ অনুসারে যখন গণেশদেবের মাথা কাটা গিয়েছিল সেই সময় হাতির মাথা যখন লাগানো হয় সিঁদুরের বিশেষ লেপ লাগানো হয়েছিল, তাই গজাননকে সিঁদুর অর্পণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। গণেশদেবের উদ্দেশ্যে সিঁদুর অর্পণের পর আপনি এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকায়েষু সর্বদা। বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকায়েষু সর্বদা, এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। এই বিশেষ মন্ত্র জপ করার পর যে কয়েন বা শিকাটি আপনি রেখেছেন 1 টাকা কিংবা 5 টাকার, তার উপরে সিঁদুর দিয়ে আপনার নামের প্রথম অক্ষরটি লিখুন। যে সিঁদুর দিয়ে আপনি ভগবান শ্রী গণেশের তিলক করেছিলেন সেই সিঁদুর দিয়েই আপনি লিখবেন। আর প্রথম অক্ষর লেখার পর আপনি এই কয়েনটি আবার শ্রী গণেশদেবের চরণে রাখুন। আর ঠিক তারপরেই আপনি শ্রী গণেশের উদ্দেশ্যে প্রণাম করুন এবং আপনার জীবনের বিভিন্ন দুঃখ এবং কষ্টের কথা আপনি নিবেদন করুন এবং তারপরেই এই সিঁদুর দিয়ে আপনি আপনার কপালে তিলক অঙ্কন করুন। আর এইভাবেই শ্রী গণেশদেবের কৃপা আপনার পাশে অবশ্যই বর্ষিত হবে। তারপরে আপনি আপনার পূজোগৃহে যে ঘটির মধ্যে জল রেখেছিলেন সেই জলের উপরে একটি পাত্র দিয়ে আপনি তা ঢেকে দিন। আর এই প্লেটের উপরে অল্প পরিমাণে আপনি চাল আপনি নিয়ে নিন এবং এই চাল আতপ চাল হবে। আর তার মধ্যে আপনি ভগবান শ্রীচরণে যে শিকা অর্থাৎ 5 টাকা অথবা 1 টাকার কয়েন রেখেছিলেন সেই কয়েনটি তুলে নিয়ে এই চালের উপরে রাখুন। পায়ে থেকে তোলার সময় এই শিকাটি অথবা কয়েনটি মাথাতে ঠেকিয়ে এই কয়েনটি চালের উপরে রাখুন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে যেদিকে আপনি আপনার নামের প্রথম অক্ষরটি লিখেছিলেন সেটি যেন উপরের দিকে থাকে চালের। ঠিক তারপরেই আপনি এই জলের ঘটি সহ চালের পাত্রটি আপনি এমন জায়গায় রাখুন যেখানে চন্দ্রদেবের বিশেষ কিরণ তার উপরে পড়তে পারে। তবে খেয়াল রাখবেন যে স্থানে আপনি রাখবেন তা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঠিক পরের দিনে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে এই বিশেষ কয়েনটি অর্থাৎ 1 টাকা কিংবা 5 টাকার কয়েনটি যেটি রেখেছিলেন তা আপনি নিয়ে নিন। তারপরে কপালে ঠেকিয়ে আপনি আপনার পার্স অথবা যেখানে আপনি অর্থ রাখেন সেখানে এটিকে শ্রী গণেশদেবের উদ্দেশ্যে রেখে দিন অথবা আপনার ক্যাশ বাক্সেও রাখতে পারেন। এই বিশেষ উপায়ে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে শুভ পরিবর্তন আসতে শুরু করবে। তাছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় এই বিশেষ কয়েনটি আপনি আপনার কাছে রাখুন, তাহলে কর্মক্ষেত্রে শুভ ফল আপনি অবশ্যই পাবেন শ্রী গণেশদেবের কৃপায়। আর ঠিক পরের দিন যে চালের উপরে আপনি কয়েনটি রেখেছিলেন সেই চালটি নিয়ে আপনার গৃহের যে চালের ভাণ্ডার সেখানে আপনি এই চালটি রেখে দিন এবং যে পাত্রে আপনি জল রেখেছিলেন সেই পাত্রের জল আপনি আপনার পুরো গৃহে ছড়িয়ে ছিটিয়ে দিন। আর ভুলেও আপনি
বাথরুম বা টয়লেটে এই জল ছিটিয়ে দেবেন না। আর এমনটা করলে ধীরে ধীরে আপনার গৃহের অশুভ শক্তি দূর হবে। ঘরে এই জল ছিটিয়ে দেওয়ার পর আপনি ওই বিশেষ জল প্রসাদ হিসাবে গৃহের সমস্ত ব্যক্তিকে আপনি অবশ্যই দিতে পারেন। এই বিশেষ তিথিতে শ্রী গণেশ দেবের পাশাপাশি চন্দ্রদেবের পূজা অর্চনা অবশ্যই করবেন, আর তা করলে আপনার জন্মকুণ্ডলীতে থাকা চন্দ্রের অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। এই বিশেষ তিথিতে চন্দ্রদেবের কিরণে গণেশ দেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি ঘটে। তো বন্ধুরা, অবশ্যই শ্রী গণেশ দেবের এই ত্রিচতুর্থীতে এই বিশেষ উপায় অবশ্যই করুন, এবং বর্তমানে চলতে থাকা সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রী গণেশ দেবের আশীর্বাদ পেতে এই উপায় সবাই কম বেশি করুন। সম্পূর্ণ বিশ্বাসের উপরে এই উপায় করলে অবশ্যই শুভ ফল পাবেন।